নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে নতুন কিছু নিয়ে চলে এসেছি। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই যে দেখছেন, একটা বাঁধাকপি নিয়েছি, ওপরটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এটা এখন এই যে ওপর শক্ত ডাঁটিটা আছে, এটা আমি ভালো করে কেটে নেব। এই যে শক্ত ডাঁটিটা কেটে নিলাম, সেদ্ধটা পুরো ফাঁপা হয়ে গেল। জলটা গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিয়েছি, এটা এখন আমি 1 থেকে 2 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। 1 কাপ বেসন, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেব। ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, এই যে এইরকম হবে দেখছেন, এইরকম কুপিটাও হয়ে গেছে, নামিয়ে নিব। এইগুলো তুলে নেব, হালকা করে এগুলো ঠান্ডা হতে দেবো। এইগুলো আসল, এইগুলো ভালো করে তুলে ঠান্ডা করে নেব, ভালো করে রাখতে হবে এগুলো। কড়াটা ধুই আবার বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা কুচি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, সোয়াবিন। সোয়াবিনগুলো আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে ভিজিয়ে চিপে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালো করে সেদ্ধ করে হাত দিয়ে মারিয়ে রেখেছি, দিয়ে দেবো একবার সোয়াবিনের মধ্যে। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প গরম মশলা, জল দিয়ে গুলিয়ে দিয়ে দিব। নামিয়ে নিব, হয়ে গেছে। আজকে কি তৈরি করছি বলা হয়নি, তো বলে দিচ্ছি এখন। আজকে করছি বাঁধাকপির রোল। তো বন্ধুরা, এতক্ষণ বলিনি, এখন বলে দিলাম, নিশ্চয়ই আপনারা ভাবছিলেন কি করব। তো এখন বলে দিলাম, এবার তৈরি করব। দেখছেন নরম হয়ে গেছে পুরো, এটাই হচ্ছে আসল বাঁধাকপির রোলের। তো আমি এখন এটা ভালো করে এইভাবে নরম দিকটা কেটে নেব আর শক্ত দিকটা রেখে দিব। এই যে দেখছেন, এইভাবে কেটে নেব, এভাবে কেটে নেব। এইটা ফেলে দিচ্ছি আর এইটা নরম ভাগটা এটা নিচ্ছি। তো এইভাবে সবগুলো কেটে নেব। আর তার আগে একটা রোল বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম করে এইগুলো চারিধার দিয়ে দিয়ে দিব, এটা এই সাইড দিয়ে মুড়িয়ে দিব আর এইটা এই সাইড দিয়ে মুড়িয়ে এইভাবে গোল করে নেব।
এই যে দেখছেন হয়ে গেছে আমার এটা বানানো, এটা রেখে দিচ্ছি। এরকম করলো সবগুলো বানিয়ে নেব। এইভাবে আপনারাও বানাবেন বাড়িতে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অনুরোধ রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার। এভাবে সবগুলোই কেটে রোল বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এই বেসনের মধ্যে ডুবিয়ে আরেকটা ডুবিয়ে নিব। এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। খুব বেশি গরম করব না, এরকমই হালকা গরমের মধ্যে দিব। একটা দিয়ে দিব পাশে। এইভাবে সবগুলো ভেজে নিব। আর এটা করার সময় সব সময় হালকা আঁচে করতে হবে, খুব বেশি আঁচ দিলে এটা হবে না। খুব বেশি আঁচে হবে না। আর এটা হচ্ছে কি, তেলটা খুব হালকা গরমেই করতে হবে, খুব বেশি গরম হতে দিলে কি হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে মানে ওপরটা পুরো লাল হয়ে যাবে, ভেতরটা হবে না, সেই জন্য হালকা আঁচে এটা করতে হয়। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমাদের বাঁধাকপি রোল সম্পূর্ণভাবে রেডি, তো আমি আর মেয়ে খেয়ে দেখবো এখন কেমন হয়েছে। কি রাধিকা খাবে তো? খাবে? না, তুমি আগে খাও। কেমন হয়েছে? হেব্বি। তাহলে এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এভাবে খুব মুচমুচে আমার মেয়ে আবার খাবে। কেমন হয়েছে? তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বাঁধাকপির রোল, বাড়িতে বানিয়ে সবাই মিলে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেনি এক্ষুনি করে ফেলুন। এখনকার মতো এটুকুই, পরে আবার অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে।